সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক আইনজীবীরা। তাদের দাবি, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। ফুল কোর্ট মিটিং ডাকার প্রতিবাদে আইনজীবীরা ইতিমধ্যেই কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়েছেন। দুপুরের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির ঘোষণার কথা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দর্শক, সুপ্রিম কোর্ট চত্বরে আছেন আমাদের রিপোর্টার মোস্তাফিজুর রহমান, চলে যাচ্ছি সেখানে। মোস্তাফিজ, ওই এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ভাবনা, ধন্যবাদ। আমি আছি এই মুহূর্তে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে। ঠিক আমার যে পেছনের অবস্থাটি দেখতে পাচ্ছেন, সেখানে আমরা দেখেছি সকাল 10টার পর থেকে শিক্ষার্থীরা তারা বিভিন্ন মিছিল স্লোগান নিয়ে জড়ো হতে শুরু করেছেন। শিক্ষার্থীদের এখন একটাই দাবি বলছেন, তারা বলছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে খুব শীঘ্রই পদত্যাগ করতে হবে। একই সাথে তারা আরেকটি দাবিও তারা খুব জোরালোভাবে বলছেন, সেটি হচ্ছে সাবেক আপিল বিভাগের যিনি বিচারপতি ছিলেন মানিক, তাকেও যেন কঠোর আইনের আওতায় আনার দাবি এসব শিক্ষার্থীদের। তো সব মিলিয়ে বলা যায়, যতই সময় গড়াচ্ছে ততই বেশি শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল স্লোগান নিয়ে আসছেন। এক প্রকার বলা যায় তাদের মিছিল স্লোগানে অনেকটা উত্তালই বলা যায় এই হাইকোর্ট প্রাঙ্গণ। এর পাশাপাশি আমরা দেখেছি যেসব আইনজীবী আছেন তারাও কিন্তু একই দাবিতে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে তারাও এই তাদের সাথে জড়ো হয়েছেন।